জুন মাসে চোট পেয়েছিলেন। স্পেনে গিয়ে আবার সেই বাঁ পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে কলকাতায় ফেরার পরের দিনই এসএসকেএম হাসপাতালে যেতে হলো মুখ্যমন্ত্রীকে। সেখানে মুখ্যমন্ত্রী আল্ট্রাসোনোগ্রাফি ও এমআরআই করা হলো। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এদিন মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে হাঁটুতে জমে থাকা ফ্লুইড বের করা হলো। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে 10 দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, পাশাপাশি তাকে হাঁটাচলা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামী কয়েকদিন চিকিৎসকরা বাড়ি গিয়ে তাকে পরীক্ষা করবেন। রবিবার বিকেল 5টার কিছু পরে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে যান। মুখ্যমন্ত্রী চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, এক সপ্তাহ আগে তিনি চোট পান। সেই সময় মুখ্যমন্ত্রী স্পেনে ছিলেন, কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকার কারণে পায়ের চিকিৎসা করাতে পারেননি। সে কারণে কলকাতায় ফেরার পরের দিনই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে যেতে হলো। করম পুজোর কারণে সোমবার রাজ্য সরকারের ছুটি, তাই মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়ার কর্মসূচি নেই। আর চিকিৎসকদের পরামর্শ মানলে মুখ্যমন্ত্রী আগামী কয়েকদিন নবান্নে যাওয়া হবে না। সূত্রের খবর অনুযায়ী কালীঘাটের বাড়িতে বসেই মুখ্যমন্ত্রী যাতে প্রশাসনিক কাজ সারতে পারেন সে কারণে যাবতীয় বন্দোবস্ত রেডি। তবে মুখ্যমন্ত্রী ঠিক কতদিন বাড়ি থেকে কাজ করবেন তা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এই বছরের জুনের শেষ দিকে জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরেই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। সেবকের বায়ুসেনার হাঁটাহাঁটিতে সেই হেলিকপ্টারকে জরুরি অবতরণ করা হয়। আর নামার সময় কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। সে সময় মুখ্যমন্ত্রী চিকিৎসা হয় এসএসকেএমে।